আসলে উন্নতি হওয়ার জন্য অনেক অনেক কিছু দরকার। মানুষের জীবনটা হচ্ছে বহুমাত্রিক, বহুমাত্রিকতা দরকার, তার শিক্ষার দরকার, তার স্বাস্থ্যের দরকার, পানির দরকার, তার অন্যান্য অন্যান্য যে ভোগ্যপূর্ণ আছে সবগুলো দরকার। একটা বিপদ ব্যাপার যেটা হচ্ছে যে এক সময় মনে করা হতো যে সিগারেট খেলে আমি একটু বাবু হলাম, সাহেব হলাম, এক সময় ছিল, তখন ধারণা ছিল না যে এটা খারাপ। তো এখন আমরা জানি স্বাস্থ্যের কতটুকু ক্ষতি হয়েছে, সারিয়া যে উপস্থাপনা করলো সেখানে আমরা দেখলাম তো কিভাবে একদিকে হচ্ছে যে সরকারের আয় বাড়তে পারতো যদি আমরা যেটা প্রস্তাব করছি সেটা নিলে, আরেকদিকে মানুষের উপকার হতো, স্বাস্থ্য ভালো হতো, তরুণ প্রজন্ম আমাদের সুস্থ থাকতে পারতো। এখন এটা যারা সিদ্ধান্ত নেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা কেন এটা করছেন না? একটা উত্তর আমরা সবসময় দিয়ে থাকি যে তামাক কোম্পানিগুলোর হাত অনেক লম্বা। তামাক কোম্পানিগুলোর অনেকগুলা, আমরা যখন ব্যাট ব্রিটিশ আমেরিকান টপিকের বিরুদ্ধে কথা বলছিলাম, মানে তাকে খাটো করা, মানে যাতে তারা সরকারের নীতি নির্ধারণে হস্তক্ষেপ করতে না পারে, তখন জাপান টপিকে চলে আসে। এখন খালি খালি ব্রিটিশ আমেরিকান টপিক না, জাপান টপিক, এটাও মানে এই আমরা তিন স্তরের সময় এক স্তর চেয়েছিলাম, এটা স্থায়ী স্তরের স্তর। কেন? কারণ ওই সরকারের যে একটু খুব বেশি না, মাত্র 0.64% আমার জানার মধ্যে সরকারের আছে ব্রিটিশ আমেরিকান টপিক, আর অন্যান্য কিছু প্রতিষ্ঠানের আছে সব মিলিয়ে 6%, কিন্তু 4 জন ডিরেক্টর থাকেন সরকার থেকে এবং এরা সবাই উচ্চপদস্থ, অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ওখানে থাকেন, তারা নীতি নির্ধারণে কাজ করে। তো কাজে এই উত্তরটা হচ্ছে এই যে তাদের হাত অনেক লম্বা, এবং হাত লম্বা হওয়ার একটা কারণ হচ্ছে যে তাদের লোক বিভিন্ন জায়গায় যারা যারা তাদের নুন খেয়েছেন গুণ খেতে হবে, এরকম কিছু লোক তাদের বিভিন্ন জায়গায় নীতি নির্ধারণে বসে আছে।